হাই ফ্রেন্ডস আই এম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি একটি খুবই পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করবো যেই মেডিসিনটির নাম হচ্ছে আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা খুবই পাওয়ারফুল একটি হোমিওপ্যাথি মেডিসিন অনেক ক্ষেত্রে এই মেডিসিনের অনেক রেজাল্ট অনেক বেনিফিট দেয় এই মেডিসিনটি আজকের ভিডিওতে আমি এটাই ডিসকাস করব কোন কোন রোগের ক্ষেত্রে আপনি আর্নিকা মন্টেনা মেডিসিনটি খেতে পারেন কোন কোন রোগের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন আজকের ভিডিওতে আমি এটার ব্যাপারে ডিসকাস করব সো ফ্রেন্ডস চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি আর জেনে নিই কোন কোন রোগের ক্ষেত্রে আর্নিকা মন্টেনা মেডিসিনটি আমরা ইউজ করতে পারব আঘাত লেগে গিয়ে যন্ত্রণা হলে আর্নিকা মন্টেনা মেডিসিন আপনাকে খেতে হবে শরীরে যে কোনো জায়গায় হতে পারে হাতে পায়ে কোমরে পিঠে মাথায় শরীরে যে কোনো জায়গায় আঘাত লেগে গিয়ে যদি যন্ত্রণা হয় সেক্ষেত্রে আপনাকে আর্নিকা মন্টেনা খেতে হবে ধরুন আপনি বাস দিয়ে যাচ্ছেন হঠাৎ করে বাসে আপনার মাথা ডাং লাগলো সেক্ষেত্রে আরনিকে মোটেনা আপনি খেতে পারেন ফুটবল খেলতে গিয়ে ব্যথা কোনো কিছু খেলতে গিয়ে ব্যথা হয় অ্যাক্সিডেন্টাল কেসে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কারে অ্যাক্সিডেন্ট হয়ে গেল যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে ব্যথা হচ্ছে সেই ব্যথা দূর করার জন্য আপনাকে আর্নিকে মোটেনা খেতে হবে এছাড়া শারীরিক পরিশ্রমে আরনিকে মডেনা খেতে হবে যারা বাড়িতে খুব বেশি পরিশ্রমের কাজ করে পরিশ্রমের কাজ করার ফলে যদি ব্যথা হয় সেই ব্যথা দূর করার ক্ষেত্রে আর্নিকে মটেনা আপনাকে অবশ্যই খেতে হবে তো মনে রাখবেন শরীরের যে কোনো জায়গায় আঘাত লেগে গিয়ে যদি কোনো ব্যথা হয় বা শারীরিক পরিশ্রমে কোনো যদি ব্যথা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি আর্নিকা মন্টেনা খেতে পারেন তাৎক্ষণিক আপনি রেজাল্ট পাবেন নাক দিয়ে চোখ দিয়ে যদি কালো রঙের রক্ত বের হয় বা শরীরের যে কোনো স্থান দিয়ে যদি কালো রঙের রক্ত বের হয় সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা মেডিসিনটি খেলে সেই ব্লিডিং হওয়া বন্ধ হয়ে যাবে কালো রঙের যে রক্ত বের হচ্ছিল সেই রক্ত পরা বন্ধ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে এরকম হয় সে বাচ্চাদেরও হতে পারে বড়দেরও হতে পারে সারা শরীর ঠান্ডা কিন্তু মাথা প্রচণ্ড গরম জ্বর আসেনি মানে মনে হচ্ছে যেন জ্বর এসেছে জ্বর আসেনি সারা শরীর ঠান্ডা থাকে আর মাথা প্রচুর গরম থাকে সেই অবস্থায় নিঃসন্দেহে আপনি আর্নিকে মন্টেন মেডিসিনটি খাওয়াতে পারেন খাওয়ালে তাৎক্ষণিক আপনি ফল পাবেন শরীরের কোনো স্থানে যদি ব্যথা হয় সেই ব্যথা সামান্য স্পর্শ করলে বা চাপ দিলে ব্যথা বেড়ে যায় একটু নড়াচড়া করলে ব্যথা বাড়ে শরীরে যে কোনো জায়গায় যদি এরকম ব্যথা হয় সেক্ষেত্রে আপনাকে আর্নিকা মন্টেনা খেতে হবে খেলে ব্যথা অবশ্যই কমবে প্রসবের পর ভেদাল ব্যথা দূর করার ক্ষেত্রে আর্নিকা মন্টেনের মতো মেডিসিন আর নেই নতুন বাচ্চা জন্মানোর পর মহিলাদের জোনাঙ্গে বা তলপেটে যে প্রচণ্ড ব্যথা হয় সেই ব্যথা দূর করার ক্ষেত্রে আর্নিকা মন্টেনা খুবই রেজাল্ট দেয় নতুন শিশু জন্মানোর পর আতুর ঘরে যে আগুন ধরানো হয় সেই ধোয়াটা অনেক সময় বদ্ধ ঘরে থেকে যায় যার ফলে মানে এক প্রকার কার্বলিক অ্যাসিড তৈরি হয় সেই কার্বলিক অ্যাসিড কি হয় অনেক সময় শিশুর বা মহিলার নাক দিয়ে প্রবেশ করে ভেতরে প্রবেশ করে যায় এর ফলে অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে আর্নিকে মন্টেনা মেডিসিনটি খাওয়াতে হবে আর খাওয়ালে তাৎক্ষণিক আপনি ফল পাবেন গ্রীষ্মকালে যে ফোরা হতে থাকে শরীরে ছোট ছোট আর সেই ফোরাতে যন্ত্রণা করে আর্নিকা মন্টেনা মেডিসিনটি খাওয়ালে সে ফোড়া ফাটিয়ে দেয় আর ব্যথা খুব তাড়াতাড়ি কমিয়ে দেয় হঠাৎ করে যদি কেউ অজ্ঞান হয়ে যায় তাকে ঠিক করতে আর্নিকা মন্টেনা মেডিসিন খাওয়াতে হবে আর মেডিসিন খাওয়ালে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সো ফ্রেন্ডস যে যে রোগগুলোর ব্যাপারে বললাম এই রোগগুলোর ক্ষেত্রে আপনি আর্নিকা মন্টেনা নিঃসন্দেহে ইউজ করতে পারেন আর অবশ্যই ফল পাবেন আর্নিকা মন্টেনা শুধু এই কতগুলো রোগের ক্ষেত্রে না অন্যান্য অনেক ক্ষেত্রে এটা ইউজ হয় তো মেইন এই কতগুলো রোগের ক্ষেত্রেই বেশি ইউজ হয় তাই এই কতগুলো রোগের ক্ষেত্রে আপনি অবশ্যই আর্নিকা মন্টেনা মেডিসিনটি খেতে পারেন এই আর্নিকা মন্টেনা মেডিসিনটি আপনি থার্টি বা টু হান্ড্রেড পর্যন্ত অবশ্যই ইউজ করতে পারেন আর্নিকা মন্টেনা মেডিসিনটি কিভাবে খেতে হবে চলুন এবার খাওয়ার নিয়মের ব্যাপারে বলছি বড়রা যদি খেতে চায় তাহলে দু ফোঁটা করে দুবার সকাল সন্ধ্যা খাওয়ার আগে খেয়ে যাবে মানে দু ফোঁটা ডাইরেক্ট আপনাকে জিভে জিভে দিতে হবে ডাইরেক্ট লিকুইড যে আছে সেটা দু ফোঁটা করে জিভে দিয়ে আপনাকে সকাল সন্ধ্যা খাওয়ার আগে খেতে হবে আর বড়রা যদি গ্লোভেলসে খেতে চায় তাহলে ছটা করে তিনবার খাওয়ার আগে খেতে পারে আর ছোটদের ক্ষেত্রে মানে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে দুবার খাওয়াতে হবে সে ছোটরা খাওয়ার আগেও খেতে পারে খাওয়ার পরেও খেতে পারে এমনিতে যদি না খেতে পারে তাহলে সামান্য জলের সাথে গুলিয়ে তাদের খাওয়াবেন আর্নিকা মন্টেনা মেডিসিনটি থার্টি এম এর মতো আপনি যে কোনো হোমিওপ্যাথি দোকান থেকে পার্চেস করে ঘরে রেখে দিতে পারেন ছোট বাচ্চারা বাড়ির থেকে পড়ে গিয়ে অনেক সময় যন্ত্রণা হয় বা বড়রা আঘাত লেগে গিয়ে যদি যন্ত্রণা হয় শারীরিক পরিশ্রমে যদি ব্যথা করে বা যন্ত্রণা হয় সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা মেডিসিন আপনি নিঃসন্দেহে খেতে পারেন তো মেডিসিনটি খাওয়ার পর যখন ব্যথা কমে যাবে বা রোগ পুরোপুরিভাবে যখন সেরে যাবে তখন আর মেডিসিন খাওয়ার দরকার নর্মালি দু তিন দিন খেলেই যথেষ্ট সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন ভিডিওটি শেয়ার করতে ভবেন না থ্যাংক ইউ সো মাচ